আমাদের ছায়া দেখো, তিনজনের ছায়া কেমন দেখা যায়। এখানে নাইম একটা দৌড় দাও। এটা কাউর কাউর বেবি বাবা। হ্যাঁ কাউর বেবি, হ্যাঁ ও কয়েক গটের বেবি, তো এটা কাউর বেবি না, আদর করে দাও। শায়নের একটু ভয় নাই বাবা, দেখো ভয় নাই শায়নের, কি সাহসী ছেলে আমার। আসো দেখা শেষ, চলে আসো। চলো আমরা পদ্ম ফুল দেখে আসি। ওয়াও আসলেই তো, হ্যাঁ এই যে আমরা পদ্ম ফুলের কাছে আসছি, পদ্ম ফুল না লাল শাপলা। তুলনামূলক ছোটই, আমি তো ভাবছি পুরো মনে অনেক বড় দিঘির মতো। আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় ভিউয়ার্স, সায়েন্স মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি চমকি, আমি চমকি আছি পুরোটা সময় জুড়ে নতুন একটি ভিডিওর সাথে। এবার বলে ফেলুন আপনারা সবাই কেমন আছেন। বরাবরের মতো আমি এবারও বিশ্বাস করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই বসে আমার এই ভিডিওটি ওপেন করেছেন দেখার জন্য, তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। সেই ভালোবাসার জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এই ভালোবাসার ছোট্ট লাইকটি পারে আমার ভিডিওটিকে অনেক দূর পৌঁছে দিতে। তাই দেরি না করে আপনার ওই ছোট্ট ভালোবাসাটি লাইকের মাধ্যমে আমাকে উৎসর্গ করে দিন। ভাবতে ধরুন আপনি পা দিয়ে লাথি দাও বাবা, এ তো সুন্দর, চলে আসো চলে আসো, আসো আসো আমাদের খেলা শেষ, আসো আসো আসো। হ্যাঁ ফুফুর কাছে দৌড়ে যাও, ফুফুর কাছে, একদম ফুফুর কাছে দৌড় দাও। তো প্রিয় ভিউয়ার চলে আসি মূল কথায়। এখন আমরা আসি শ্রীমঙ্গলের মৌলভীবাজার, আর যাচ্ছি হচ্ছে গরমটিলা। কিন্তু গরমটিলা যাওয়ার পথে আমরা একটু মাঝপথে নেমেছি, কারণ ওখানে ছোট্ট একটা পুকুরের মতো আছে, সেখানে ছিল লাল শাপলা। তো আমার ভাসুর এবং আমার ননদ মানে আমার যা আর কি, দুজনেই প্রায় ঝগড়ার মতো শুরু করে দিয়েছে। ভাইয়া বলছে অনেক সুন্দর অনেক বড়, ভাবি বলছে না ছোট্ট একটা গর্তের মতো, ওটা কি কোনো দেখার বিষয় নাকি। তো আমি বললাম যে যাই হোক না কেন ওটা দেখতে হবে, দেখে আর কি বুঝতে হবে যে কে বলছে সত্য কে বলছে মিথ্যা। তো যাই হোক দেখলাম, তো দেখে মনে হলো যে না তুলনামূলক কি আমার কাছে ছোটই মনে হয়েছে, মানে আমি আমার ননদের দলে চলে গেলাম। আমরা যে গরমটিলা যাচ্ছি এটা ছিল আমার শ্রীমঙ্গল ট্যুরের চতুর্থ দিন। তো অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সেই গরমটিলাতে যে উঠব সেখানে পৌঁছে গিয়েছি এবং এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের সাথে দুইটা বাইক ছিল। তো বাইকটা নিয়ে নাকি ভিতরে উঠতে দিবে না, এই রাবার বাগানের ভেতর দিয়ে আস্তে 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 করে উপরে পাহাড়ের চূড়ায় আমাদের যেতে হবে। আর সেখানে ভাইয়া বাইক নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু এখানে নাকি আগে ঢুকতে দিত, এখন নাকি সেটা বন্ধ করে দিয়েছে, যার কারণে আমাদেরকে বাইক নিয়ে উঠতে দিবে না। তো সেটার জন্যই তারা সেখানে কথা বলছে আর আমি এখানে ভিডিও করছি। গরম টিলা, আচ্ছা টিলাটা কি কোনো পাহাড় নাকি? যাই হোক আমরা ঢুকতেছি গরম টিলা দেখার জন্য। আর এইগুলা হচ্ছে কি, রাবার গাছ। রাবার গাছ থেকে গাছগুলোর কিভাবে কাটে, আরে মায়া লাগে না, গাছগুলোর কত কষ্ট হয় না, এই যে রাবার গুলো কষগুলো বের করে ফেলে তারপরেও কেমনে বাসে এই গাছগুলো। তা আমার কাদেরটা একটু নেও, দাঁড়াও
দেখবো না, জীবনে দেখি না এগুলা। আমি যে গরম টিলাতে যাচ্ছি আমি আসলে বুঝতে পারছিলাম না আগে থেকে যে টিলাটা আসলে কি। পরে ওদেরকে আমি প্রশ্ন করছিলাম যে টিলাটা আসলে কি, সেটা কি একটা পাহাড় নাকি জঙ্গল নাকি বন নাকি কোনো স্থান কি। পরে এখানে আসার পরে বুঝতে পারলাম না যে সেটা একটা বড় পাহাড়। আর এই রাবার বাগানের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, আর এই রাবার বাগান কিন্তু অল্প 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 করে কিন্তু উপর দিকে উঠছে, আর সেটা বেয়ে বেয়েই আমাদেরকে টিলায় পৌঁছাতে হবে। তো আসলে গরম টিলাটা বলার কারণ কি ওই জায়গাটাকে, সেটা আমি পরে বলবো, তার জন্য একটু অপেক্ষা করুন। আমি অবশ্যই বলবো যে ওই টিলাটাকে গরম টিলা নামকরণ দেওয়ার কারণটাকে, কিন্তু সেই কারণটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আমি আমার মতে যে ব্যাখ্যাটা আমি দিতে চাই, যে ব্যাখ্যাটা আমার ভেতর থেকে ফিল হলো, সেটা হলো যে এই পাহাড় দিয়ে উঠে সেখানে পৌঁছে মানে যেতে 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 মানুষের শরীরটা মানে গরম হয়ে ঘামই বেরোয় যাবে। গরমকালে তো প্রশ্নই ওঠে না, শীতের সময় তাই মানে শরীরে ঘাম বেরোয় যাচ্ছিলো এমন একটা অবস্থা। তো সেখানে পৌঁছানোর পরে তো অবভিয়াসলি গরম মানে শরীরে আগুন ধরেই যাবে, এটাই স্বাভাবিক। তো এই কারণেই আমার মনে হয় যে টিলাটার নাম দেওয়া হয়েছে গরম টিলা, কিন্তু এখানকার আর এটা কিন্তু কারণ না, এটার অন্য একটা কারণ আছে এই টিলাটাকে গরম টিলা নামকরণ করার। আর সেটা আমি অবশ্যই সেখানে পৌঁছানোর পর আপনাদের সাথে বলবো যে কেন তাকে গরম টিলা বলা হয়েছে। সে গরম টিলা পৌঁছানোর জন্য বেশ অনেকখানি পথ এই রাবার বাগান দিয়ে আসতে হচ্ছে। তো আস্তে আস্তে আমরা বড়রাই টায়ার্ড, আর ছোটরা কি করবে, শায়ান দেখুন ওখানে দাঁড়িয়ে পড়েছে আর চাচ্চুকে বলছে চাচ্চু আমাকে একটু কোলে নাও কোলে নাও। এখন বলি এই টিলাটার নাম গরম টিলা কেন নামকরণ করা হয়েছে, কারণ এই টিলাটার উপরে একটা সাইডে একটা মাজার আছে, আর এই মাজারটা নাকি অল টাইম শীত গরম বর্ষা মানে ছয় ঋতুই নাকি অনেক গরম থাকে। এর কারণ হচ্ছে সেই মাজারে নাকি অলৌকিক কোনো শক্তি আছে, মানে মানুষের জাতের বাইরে যেটাকে আমি জিন আমি বলতে আমরা বলি জিন ভূত এরকম টাইপের কোনো কিছু ভর থাকে, যার কারণে সেই মাজারটা এবং অল টাইম গরম থাকে, তার কারণেই এই টিলাটার নাম গরম টিলা নামে নামকরণ করা হয়েছে। মাজারের দিকটাতে আমার একটু যেতে ইচ্ছা আচ্ছা করছিল, মানে একটু কৌতূহল হচ্ছিল যে দেখি যা আসলে বিষয়টা কি, কিন্তু কোথায় যেন আবার একটু ভয় ভয় কাজ করছিল, এই জন্য আর যাওয়া হয়নি, না হলে আপনাদের সাথে শেয়ার করতাম। আর তাছাড়া আমার ননদের মেয়ে এবং শায়ানও ছিল, ছোট্ট দুইটা বেবি, এই জন্য আর কি। আমরা অবশেষে টিলায় পৌঁছে গেছি। তা আমার কাছে মনে হয়েছে যে রাবার বাগানটা দিয়ে আমরা হেঁটে এসেছি সেটাই একটা দর্শনার মতন একটা স্থান, সেটাও দেখার জন্য মনে হয় মানুষ আসবে এই টিলাটা না থাকলেও। মানে রাবার বাগানটা এত সুন্দর আর এত বড়, তো আমার সেটাই মনে হয়েছে যে রাবার বাগানটা দেখার জন্য মনে হয় লোকজন আসবে, এত সুন্দর একটা রাবার বাগান। আর তার ভেতর দিয়ে আমরা এসেছি, তো অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই গরম টিলা। আর টিলাটা হচ্ছে লাল রঙের, আমার ক্যামেরা তেমন একটা আসছে না, তবে টিলাটা বলতে এখানকার যে পাহাড়ের যে মাটিটা সম্পূর্ণই লাল ছিল। আমি ভাইয়াকেও জিজ্ঞেস করছিলাম একবার যে ভাইয়া এখানকার মাটিটা লাল কেন, তো এই পাহাড় থেকে আমি নিচের যে ছোট ছোট পাহাড় এবং চা বাগান আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর তার জন্য আমি একটু সামনের দিকে যাচ্ছি। সব চা বাগান, সব চা বাগান পাহাড়ের উপরে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে একটু অন্ধকার লাগছে।
আসলে অনেকেই কথাই বলে যে প্রকৃতির লীলাভূমি হচ্ছে শ্রীমঙ্গল। তো আসলে এই চায়ের বাগানের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই শ্রীমঙ্গল আসতে হবে। ওই যে দূরে দেখুন সবাই দাঁড়িয়ে আছে, ওপাশ থেকেও পাহাড় এবং চায়ের গাছগুলো দেখা যায়, অনেক সুন্দর। এই যে এখন একটু ফ্যাকাশে লাগছে, এটা যদি আপনি বর্ষাকালে আসেন তাহলে আর এরকম লাগবে না। জায়গাগুলি খুবই সুন্দর লাগবে, গাঢ় সবুজ এবং মানে কি বলবেন, প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন। এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি একই কথা বলেছি, আমি আবারও বলছি, আসলে আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে সবুজের মাঝে আপনি নিজেকে মানে বিলীন করে দিতে পারবেন, এত সুন্দর একটি জায়গা। আমি যেহেতু শীতকালে এসেছি নিজেই এর সৌন্দর্য তেমন একটা উপভোগ করতে পারছি না, তো আপনারাও যদি আসেন বর্ষাকাল ছাড়া অন্য টাইমে এরকমই দেখতে পাবেন। তো আপনারা যদি এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই বর্ষাকালে আসবেন, আমার অনুরোধ রইল। তো আমাদের ঘোরাফেরা আজ এই পর্যন্তই, কারণ এখান থেকে আমরা আবার অন্য দিকে যাব। তো এখানে মোটামুটি ঘোরা শেষ করে দিলাম অফ ক্যামেরায়। তো আজ এই পর্যন্তই আমি চুমকি বিদায় নিয়ে নিচ্ছি, যে যেখানে আছেন আমার ভালোবাসা নেবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।